নেত্রকোনায় বিপদ সীমার উপরে বইছে নদ নদীর পানি। আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, জেলার বর্তমান পরিস্থিতি জানাবেন, উপতাখালী ছাড়া অন্য কোনো নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে কিনা জানাবেন। ধন্যবাদ প্রিয়া, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একবারে উপদাখালী নদীর তীরবর্তী ফেরিঘাট এলাকায়। এখানে দেখা যায়, যদি আমরা একটু দেখাতে চেষ্টা করি, নদী কানায় কানায় পরিপূর্ণ। উপদাখালী নদীর পানি বিপদ সীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয় নাই। যদি স্থানীয় সহ প্রশাসনের লোক সকল জানাচ্ছে আমাকে যে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে বৃষ্টি পানি নদীর পানি আরো বৃদ্ধি পাবে। এছাড়া সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে না, সোমেশ্বরী নদীর পানি কমছে। নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। এছাড়া কংস দন নদীর পানি ও বৃদ্ধি অব্যাহত আছে, তবে পানি বৃদ্ধির হার ধীরগতিতে হচ্ছে। এছাড়া নেত্রকোনা জেলার গ্রামীণ বিভিন্ন অভ্যন্তরীণ সড়কগুলো পানির নিচে কিছু এলাকায় তলিয়ে গিয়েছে। আর নদী তীরবর্তী এলাকার লোকসকল এবং হাওরের নিম্নাঞ্চলের এলাকার কিছু মানুষ পানিবন্দী হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দীর কথা এখনও সরকারিভাবে স্বীকার করা হয়নি, কিন্তু আমরা পরিদর্শন করে দেখেছি নিম্নাঞ্চলের কিছু মানুষ পানিবন্দী আছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো প্রাকৃতিক বন্যায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নগদ অর্থ, খাদ্য, ঔষধ সব উদ্ধারকারী টিম প্রস্তুত রেখেছে। তো এখন পর্যন্ত সুখবর হলো, এখন পর্যন্ত নেত্রকোনায় গতকাল থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। যদিও আকাশ মেঘলাচ্ছন্ন আছে, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হয়তো বন্যা আরও বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত মোটামুটি যে অবস্থা আছে তাতে স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে। এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতি। লিমন, ধন্যবাদ আপনাকে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।